মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইচি রাইডার। আজকে চলে এসেছি অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে। সকাল সকাল শুরু করছি বাবাইকে নিয়ে। কি ভিডিও শুরু করব না? আজকে ভাবলাম বাড়িতে একটু ভালো কিছু রান্না করব, আর তার সাথে আমরা সারাদিনে কি কি করছি সেটার একটা ভিডিও নেব, তাই তো? সকাল অনেকক্ষণ হয়ে গেছে, সকালের সব কাজ সেরে আমার স্নান করাও হয়ে গেছে। ও এতক্ষণ ওর পিসিমণির কাছে ছিল, পিসিমণি সামলাচ্ছিল, আমি চান করে এলাম, তারপর নিলাম। আমার সব চুল ছিঁড়ে দিচ্ছে, শোনা। এই যে দুষ্টুটা চুল খুলে ভিডিও করতে দিল না, সবে সবে স্নান করে এসেছি তাও চুল বেঁধে নিতে হলো, নালে গোটা চুলটা খুলে খেয়ে নিচ্ছে ধরে। চলো, ওর ঘুমের টাইম হয়ে গেছে, ওই জন্য উমু করছে। আচ্ছা, এই যো আমার সব কাঁচা কুচি হয়ে গেছে, বাবায়ের জামা প্যান্ট। এইভাবে ছাদে আর উঠি না এত রোদ্দুর, এই ঘরটার মধ্যেই সব কিছু এইভাবে শুকনো দিয়ে দিই। এই যো ঘুম পেয়ে গেছে, ঘুমানোর আগে একটু খেয়ে নিতে হবে, তাই তো? মুখটা কেমন করে শুধু দেখো। বাবাই বাবাই বাবাই, কি করছো তুমি এতক্ষণ, কি করছিলে? এদিকে তাকাও, এদিকে তাকাও, এই দেখো বাবাই। বাবাইকে এবার ঘুম পাড়িয়ে নিয়ে চলে এলাম, এটার মধ্যে একটু গরম জল নিচ্ছি। বাবাইয়ের বোতলগুলো পরিষ্কার করে নেব, বোতলগুলো ধোয়ার জন্য আমি মরিসংসের এটা ব্যবহার করি। গরম জলের মধ্যে এটা আজকে বানাবো হচ্ছে মটন বিরিয়ানি। ও বাজার থেকে চলে এসেছে, সব কিছু কিনে নিয়ে এসেছে, ওই বাড়িতে গেছে, কী কী লাগবে ওখান থেকে সব আনতে গেছে। এই হচ্ছে মটন, 1 কেজির একটু বেশিই আছে মটনটা। আর ছাঁকনিতে দিয়েছি হচ্ছে টক দইটা, জল ঝরাতে দিয়েছি। আজকে ভাবছি বাবাইয়ের জন্য খাসির মেটেটা একটু নেব, ওটা দিয়ে একটু গাজর দিয়ে আলু দিয়ে একটু ঝোল মতো করে, যেরকম বাচ্চাদের রান্না হয় সেরকমভাবে ঝোল বানিয়ে আজকে ওকে ভাত দিয়ে খাওয়াবো, দেখি কি করে। কিছু শুরু করার আগে ওই বাড়ি থেকে নিয়ে এলাম এগুলো। এবার মটনটাকে একটু ধুয়ে নেবো ভালো করে। মটন আনতে গিয়ে মারামারি আছে কেন? আচ্ছা, মটনের পিস গুলো খুব ভালো দিয়েছে, দেখেই পছন্দ হয়েছে। এই যো দুজনে খেলা খেলা করছে, ছেলেটা আমার ঘুমালো একটু, আর কারেন্টটা যেই চলে গেল অমনি উঠে গেল, সঙ্গে সঙ্গে উঠে গেল। জয়িত্রী আর স্টার ফুল আর এলাচকে গুঁড়ো করে নিয়েছি, এটাকে একটু মানে ছাঁকনিতে করে ছেঁকে নেবো ভালো করে, যাতে খোলাগুলো ওপরে হয়ে যায়, দুটো আলাদা আলাদা হয়ে যায়, তারপর মিক্স করব মটনের সাথে। এই যে দেখো, এটার মধ্যে দিয়ে একটু ছেঁকে নিয়েছি, খোলাগুলো ওপরে রয়ে গেছে আর মিক্সিটা ওর মধ্যে চলে গেছে। এবার মটনটার মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কা আদা রসুন আর পুদিনা পাতা পেস্ট করে নিয়েছিলাম, সেটা এবার এর সঙ্গে মাখিয়ে নেব। অন করে দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিলাম, লেবুর রস দিচ্ছি, এখানে কি তুমি রেসিপি দিচ্ছ? জিরে গুঁড়ো পাউডার দিচ্ছি, বিরিয়ানি এখনো পর্যন্ত সেরকম ভাবে খুব একটা রেডি হয়নি, ও বানাচ্ছে ওদিকে, ফার্স্টে পেঁয়াজ ভাজা করছে, আলু ভাজা করে রাখছে ও একটু, আর সকালে তো এর ঘুমটা হয়নি কারেন্ট চলে গিয়েছিলো বলে, ওই জন্য বাবাইকে আবার আগে তাড়াতাড়ি করে চান করিয়ে দিলাম, চান করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এবার ওকে ঘরে শুইয়ে দেবো, ও ঘুমাবে, তাড়াতাড়ি করে আমি ওদিকে রান্নাটা করে নেবো। ওকে শুইয়ে দিয়ে চলে এসেছি বাবাইকে, এখানে এতটা করে রেখেছে, কাজ এগিয়ে রেখেছে আমার, আর রাইসের চালটাও তুলে দিয়েছি, আলু বোখরাটা একটু ভিজিয়ে রেখেছি, এই ফার্স্ট টাইম বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি যে আলু বোখরা দেবো বলো, আর রাইসের চালটাও তুলে দিয়েছি, আলু বোখরাটা একটু ভিজিয়ে রেখেছি, এই ফার্স্ট টাইম বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি যে আলু বোখরা দেবো বলো, এখানে বসে বসে কাজে হেল্প করছে, আর আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে এটা, ও আমাকে বলছে তুমি আমাকে আপনি বলা বন্ধ করে দিয়েছো কেন, আমি বললাম তুমি তো তখন বললে আপনি বলতে হবে না, বলছে এখন আবার শুরু করো, এখন কি আর হয় তোমরাই বলো, তাই তো, যেমন আগে কথা বলতাম এমনি কিছু দিয়ে কি গো বা যাই হোক কিছু, এখন আবার কি বলছি বাবাই এর বাবা, আস্তে আস্তে সবকিছু পাল্টে যাচ্ছে আমাদের মধ্যে, তাই তো, বাবাই এর বাবা, বাবা বাবা বসে আছে বাবা। এদিকে আলুটা হালকা ভেজে তুলে রেখেছি, এবার একটা সিটি মারবো শুধু, আর এদিকে মটনটা কষার জন্য তুলে দিয়েছি কড়াইতে, একটু কষা করে নিয়ে তারপর প্রেসারে দিয়ে কটা সিটি মেরে নেবো মতো। আজকে মনে হচ্ছে বাবাই ঠিক করেই নিয়েছে যে ও তোমরা বিরিয়ানি খাবে আর আমাকে দেবে না, ওই জন্য সকালেও ঘুমায়নি এখনো ঘুমায়নি, আধ ঘন্টা করে ঘুম দিয়ে উঠে পড়ছে যেখানে ও দু ঘন্টা করে ঘুমায়। আস্তে আস্তে লেয়ারের পাট করছি বিরিয়ানির, মটন ভালো সেদ্ধ হয়েছে, মাত্র তিনটে সিটি দিয়েছি, যেহেতু দু ঘন্টা ম্যারিনেট করা ছিল খুব ভালো হয়েছে একদম। আমাদের পুরো রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে ভালো করে 15-20 মিনিটের জন্য চাটুর ওপর বসিয়ে আবার গরম হবে। এখন বাজে দুপুর 3:10, দুপুর বলবো না বিকাল বলবো জানি না, এই যো আমাদের এখনো খাওয়াই হয়নি, লাঞ্চ হয়নি, ভাবলাম ও ঘুমিয়ে গেলে একটু দুজনে মিলে বসে বসে খাবো, কিন্তু এত দুষ্টু করছে বাবাই, বাবাই বোতলটা রেখে দাও, বোতল বোতলের বাইরে মুখ দিতে নেই, এই যে আবার দেখাই আবার উঠে পড়েছে, ও কিন্তু এইরকম কোনো দিনও করে না, ও পুরো সকালে ঘুম থেকে ওঠে, উঠে তারপর আবার একটা টাইম ঘুমায় 2 ঘন্টা, তারপর উঠে স্নান করে খায় দায় আবার জেগে থাকে, আবার দুপুর 2:30-এর মধ্যে ঘুমিয়ে যায়, এবার 2:30 থেকে 4:30-5টা, কালকে তো ডেকে ডেকে তুলেছি তখন 5:30 বেজে গেছে, আর আজকে এত দুষ্টুমি করছে না, এত দুষ্টুমি করছে না, দুষ্টু সোনা টাটা করে দাও, টাটা করে দাও, তোমাকে দিয়ে ভিডিওটা শুরু করেছি, তোমাকে দিয়ে ভিডিওটা শেষ করছি আজকে, বলো আমিও বিরিয়ানি খেয়েছি।
মটন খেয়েছি, কেমন হয়েছে? ভালো হয়েছে বিরিয়ানি? টাটা, সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা শেষ হয়ে গেল, এদিকে দেখো।